السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال النبي صلى الله عليه وسلم إن الله لا يجمع أمتي على ضلالة ওয়্যা হিমা আল জামা ওয়াম সজ্জা সুজ্জা ফিন্নার মেজি উপস্থিত এই পবিত্র মাহফিলের মণ্ডলী আজকের এই পবিত্র মহাফিলে যেই বিষয়বস্তুটি আলোচনা করতে চলেছি সেই বিষয়বস্তুটি হচ্ছে আমাদের দেশে আমাদের গ্রামের আশপাশে আমাদের অঞ্চলে যেই সংগঠন চলিতেছে আর এই সংগঠন, টি সঠিক এই সংগঠন সঠিক বলে দাবি করা ঠিক নাকি আর কেউ যদি এই সংগঠন থেকে বের হয়ে যায় তবে সে ইসলামের মুসলমান হে সে মৃত্যুবরণ করে না এই আরব দোয়া এই ইলসাম লাগানো ঠিক নয় কেননা এই সম্পর্কে ঐতিহাসিক তারিখ জিতি সামনে রাখি তবে মুসলমানদের মধ্যেই বিভিন্ন ফিরকা দল সাম্প্রদায়িক সৃষ্টি হয়েছিল শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত বিভিন্ন দল আজ মুসলমান জর্জরিত নবী করিম আলী হুসাল্লামের প্রায় পঞ্চাশ বছর পর থেকে নিয়ে খেলাফতের দর পরই হজরতে তালা আনহুর জামানায় হজরত উসমান গানির দাদি আল্লাহ জামানা থেকেই কিছু বিভক্ত দল সৃষ্টি হয়েছিল আর সমস্তই দল এটাই তাদের দাবি ছিল যে আমরা সঠিক পথে রয়েছি সুদনাথের পথে তাই তারা কী করতো তাদের দলকেই কোরান হাদিসের মোতাবিক বানানোর জন্য তাদের আকিকাকে কোরান হাদিসের সুন্না মোতাবিক বানার জন্য তারা হাদিস তারা বানাইতে শুরু করেছিল এরকম ধরনের হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহর দাওয়ারে জামানায় দুটি দল হয়েছিল একটি হচ্ছে খাওয়ারিজ আর একটি হচ্ছে সিয়া সিয়া খারাই খাওয়ারিজ উভয়ই তারা অন্যদেরকে কি বলতো কাফের আর তাদের মাহাবকে ধর্মকে কোরআন এটাই সঠিক পন্থা এটাই তরিকা বানানোর জন্য তারা হাদিস বানাতে শুরু করতো গড়াইত মন গড়া শ্রোতা মন্ডলী এই সম্পর্কে বিশলতা দিকে আমি যাচ্ছি না কারণ ঘন্টার পর ঘন্টা যদি মতের ফিরকার ব্যাপারে তুলে ধরি তবে শেষ হবে না এর জন্য মহান আল্লাহ রাব্বুল আলমিন কোরআন মধ্যেই মুসলমানদেরকে সতর্ক বাণী দিয়ে বাণীর কথা বলে দিয়েছেন আর মহান আল্লাহ রাব্বুল আলমিন মানুষদেরকে ওক বোধ হইতে এক জামাহাতের দিকেই মহান আল্লাহ রাব্বুল আলমিন সেই দিকে কায়েম হওয়ার জন্য কোরআন করিমের মধ্যে ঘোষণা করেছেন ও আতাসমু বিহাবিল্লাহ রাকু এই মুসলমানেরা মহান আল্লাহ রাব্বুল আলমিনের যে রশ্মি আছে সেই সরুষ্ঠার রশ্মিকে একভাবে এককভাবে সমস্ত মানুষ সমস্ত গোষ্ঠী এক মহান আল্লাহ রাব্বুল আলামিনের এক রশ্মিকে মজবুত করে ধরে থাকো রশ্মি বলতে কোরআনে করিম আর নবী করিম সাল্লি সাল্লামের ওই সেবানী হাদিসে সুন্নাহ এই রস্মি দুটি যতক্ষণ পর্যন্ত উম্মাতে মোহাম্মদী ধরে থাকবে নবী করিম সাল্লি সাল্লাম বলছেন তারাক তফিকুম আমরাইনে লান্তাজিল্লো মা তামাসাক তু বিহমা কেতাব আল্লাহ ও সুলি তারাক তফিকুম লান্তাজিল্ল আমি দুটি তোমাদের মাঝে দুটি বস্তু রেখে গেলাম যতক্ষণ পর্যন্ত এই বস্তুকে তোমরা মজবুতভাবে ধরে থাকবে লান্তা জিল্লু মা তামাসাক তুম বিহি মা জিল্লু পথ হবে না কিন্তু আজ মুসলিম উম্মত বহু দলে বিভক্ত হয়ে আজ আমরা কি হয়েছি বিভক্ত হয়ে দল গোষ্ঠী হয়ে সংগঠন করে আজ এক অপের ভাইদেরকে কি বলছি আমরা কাফের বেদেন এবং মুশরিকী মত তাদের হবে এই কথা সত্যি নাই এই মর্মে যে ভাই আমার যারাই পেশ করে যে মানে সজ্জাসয্জা ফিন্নার এই টুকরাটি সঠিক নয় যে ব্যক্তি দল থেকে আলাগ হয়ে গেল সে না জাহান নামে যাবে অন্য হাদিসে বখারের সঙ্গে এসে যে ব্যক্তি দল থেকেই বেড়ে যাবে সে মুশ্রিকের বেদিনের মত হবে এ কথা সত্য নাই কারণ যদি তার কি থাকে কোরআন হাদিসের সুদ্না মোতাবিক দাওয়াত থাকে সংগঠন বিভিন্ন হতে পারে সংগঠন দাওয়াতই ইসলামিক বিভিন্ন হতে পারে কিন্তু তার একটাই মত হবে তাদের একটাই কি হবে দাবি হবে সেটা হবে একটি দাওয়াত সেখান থেকে বের হবে আল্লাহ এবং রসুলের সত্যবাদের বাণী সেটা হবে কোরআন এবং হাদিসের সহি সুন্নার হাদিসের বাণী যেখান থেকে যাবে সংগঠন যেখানে থেকে হোক না কেন যতগুলি দল হোক না কেন যদি হাদিসের মোতাবেক হয় তবে এটা সঠিক হবে আজ এই কারণে মুসলিম উম্মাদের মধ্যে বিভিন্ন বিধকি দল হয়ে আজ আমরা এক অপরকে কি বলি যেরকম ইহুদি নাসারা খ্রিস্টান সিয়াদের মধ্যেই এক অপরকে তারা কাফের বলে বলতো এটা বলতে তাদের কি দ্বিধাবোধ হতো না অনুরূপ আমরা আজ কেউ জিতে আমাদের এই সংগঠনগুলি যেগুলি আমাদের আশপাশে বা গ্রাম অঞ্চলে যে সংগঠন চলছে এই সংগঠনে কেউ যদি বেরিয়ে যায় তবে তাকে আরোপ করি তার বদনাম করি যে সেই ব্যক্তির মতো জাহিলিয়াতের মত হবে এরকমভাবে গণ্য করি তাকে এই কথা এই বলার আমাদের কেউ পারমিশন দেয়নি কেননা এই মর্মে নবী করিম সাল্লাহ বলছেন তোমাদের কোনো ভাইকে গালি দিও না তাদের এইব করো না কারণ নবী সাল্লাম বলছেন সাবাবুল মেনেই আল কাতল কুফর এটা কাতল মমিনকে কেউ যদি গালি দেয় মুসলমানকে এটা হবে কুফর গালিগুলুস এটা করা ঠিক হবে না অতএব সংগঠনের জন্য কেউ যদি বেড়ে যায় আর সে সংগঠন যদি এককভাবে করে সেই সংগঠন কোরআন হাদিসের মোতাবিক যেখান থেকে হোক না কেন এটা কোনো কোরআন হাদিসের মধ্যে এটা উল্লেখ নাই যে সংগঠনে কিছু লোক থেকে ওই সংগঠন থেকেই আমাকে থাকতে হবে আর দাওয়াতের কাম ওই সংগঠন থেকেই করতে হবে এটা কোরআন হাদিসের কোথায় প্রমাণিত নাই অতএব সংগঠন এটা যেটি ভালো কোরআন হাদিসের হয় তবে ঠিক আর যেটি সংগঠন কোরআন হাদিসের যেটি সেটা কি হয় সেখানে প্রাস্ত হয় সেটা যদি এই কথা হয় যে এইটাই সংগঠন কোরআন হাদিসের মোতাবিক তবে এটা ঠিক হতে পারে না অন্যগুলি সব ঠিক নয় এই কথা যদি বলিস তো ঠিক হবে না কারণ সংগঠনের মধ্যে দেখতে হবে মেন যেটা হচ্ছে কোরআন হাদিসের মোতাবিক যদি আমাদের সেখান থেকে দাওয়াত মানুষের কাছে পৌঁছায় তবে এটা সংগঠন সঠিক হবে আর যদি সেদি আমরা কি করি অন্যদেরকে গালি দিই গালি গুলুজ করি আর কেউ যদি সংগঠন থেকে বের হয়ে যায় তাকে আমরা কি করি যে তার জাহিলিয়াতের মত হবে মৃত্যু হবে এই কথা বলি তবে এরকম ধরনের বলা ঠিক হবে না তাই আমাদেরকে এই সংগঠন যে প্রচারিত আছে এই সংগঠনের যেটা সংজ্ঞা সেটা দিয়েছে যে এই সংগঠন থেকে হাদিসের বাণী জেনে আমাদের প্রচারিত হয় যেরকম যে দৃষ্টান্ত নবী করিম সল্লাহ আলি সাল্লাম বলেছেন যেই বাণী ইসরায়েলদের মধ্যে আর ইহুদি নাসারার মধ্যে যেই দল বিভক্ত হয়েছিল অনুরূপ আমাদের মধ্যেও দল বিভক্ত হবে কতটি সালা ইনা ফির কাতান তেহাত্তর ফিরকা দল বিভক্ত হবে এরপর নবী করিম সাল্ল আলী সাল্লাম ওই সংগঠনের ওই দলকে নিশ্চিত চিহ্নিত করে নবী করিম সাল্লি সাল্লাম বলেন মানা আলি হে ও সাবি আমার এবং সাহাবাই ইকরামদের তাও তরিকা যে সংগঠন পরিচালিত হবে সেটাই হবে সঠিক তবে নবী করিম সাল্লি সাল্লামের সাহাবাই ইকরামদের তাও তরিকা যিনি সেই আকিদের সুন্নার সঙ্গে যদি সেই সংগঠন পরিচালিত হয় পরিচালিত হয় তবে ঠিক আর সংগঠনের মধ্যে কাউ কি কেউ জিত বেড়ে যায় এটা কাউ কি দাবি করা যাবে না বা কাউ কি রাখানো যাবে না দমনভাবে যে আমার সংগঠনই থাকতে হবে এটা যেন না হয় সে ইচ্ছা মতো সেখান থেকে দাওয়াত প্রচারিত করবে দাওয়াত দেবে আর নিজ নিজ গতিতে সেই ইসলামের কাজ করতে থাকবে তাই কাউ কি কেউ যদি সংগঠন থেকে বেড়ে যায় তবে তাকে তুচ্ছ বলাও ঠিক হবে না তাই আখিরে লাস্টে মহান আল্লাহ রাব্বুল আলীর নিকটে দোয়া যে আমাদের যতগুলো সংগঠন আছে সমস্ত সংগঠিন ভাইদেরকে জেনে আল্লাহ রাব্বুল আলমীর সেই সুন্নার মোতাবিক কলার তৌফিক দান করেন এবং সংগঠনগুলি কেন যেন পুরান হাদিসের মোতাবিক আমরা চালিতে পারি আল্লাহ রাব্বুল আলম যেন আমাদেরকে তৌফিক দেন ওমা তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ